আজকের ব্লগটা একটু অন্যরকম করছি, সেটা হলো বাচ্চাদের পুজোর শপিং। তো আমরা আজ, আমি কিয়ানের মা আর কিয়ানের বাবা দুজনে আজকে কিয়ানের জন্য শপিং করতে বেরিয়েছি। পুজো এখন পরিস্থিতি তো অত ভালো নয়, তো সেই জন্য আমরা কেউ শপিং করব না, কিন্তু বাচ্চাদের তো একটু জামা কাপড় এসব না কিনলেই নয়, তো সেই জন্য আমরা বেরিয়েছি। কিয়ানকে এখনও আমরা সাথে নিচ্ছি না, পরিস্থিতির কথা ভেবে মলে বা কোনো জায়গায় এখন আমরা নিয়ে যাই না ওকে, ওর দিদার বাড়িতে আছে। তো সেই সুযোগে আমরা ওর জন্য পুজোর শপিংটা করে ফেলছি। কাছেই একটা মলে যাচ্ছি, শুধু আজকে বাচ্চার শপিং করব, আর তার সাথে সবাইকে বাচ্চাদের শপিং রিলেটেড কিছু জিনিসপত্র শেয়ার করব। আচ্ছা, আমরা সাথে করে মাস্ক, স্যানিটাইজার এগুলো তো এখন সবসময় সঙ্গী হয়ে গেছে, এগুলো ক্যারি করছি। অলমোস্ট এসে গেছি, সামনে হচ্ছে বেলুড় মঠ, আমরা একদম বেলুড় মঠের সামনে দিয়ে পাস করছি। দেখো সামনে বেলুড় মঠ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কি কিয়ানের জিন্সের প্যান্ট নেব? এরকম ডার্ক শেড দেখি, এগুলো ভালো লাগছে।
যদিও ছেলেদের ড্রেস একটু বোরিং হয়, আমার বাচ্চা মেয়েদের ড্রেস একটু বেশি ভালো লাগে। এমনি দেখতে যাব একবার। আমাদের সংক্ষিপ্ত শপিং শেষ মোটামুটি, এবার কিছু কালার